الحمدللہ رب العالمین والصلاة والسلام على سید المرسلین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ الصلاة والسلام علیکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ وصحابکہ یا نور اللہ مدنی چینل درشک سروتہ দুরুশরীফের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নবী করিম সাল্লাহ তালা আলহি আলি সালিম ইরশাদ করেছেন ইদা সল্লাইতুম আল মুরসালিনা ফাসল্লু আলাইয়া মা আহুম ফ ইন্নি রসুলুম মিনার মুরসালীন এই হাদিসটি জাম জওয়ামে কিতাবে বর্ণিত রয়েছে করিম রাফুর রাহিম ইরশাদ করেন যখন তোমরা রসুলগণের উপর শরীফ পাঠ করবে তখন তাদের সাথে আমার উপরও শরীফ পাঠ করবে কেননা আমি প্রতিপালকের পক্ষ থেকে রসুল ইসলামিম ভাইরা এই হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি যে যখন আমরা অন্যান্য গণের উপর শরীফ পাঠ করব তখন যেন আমাদের নবী নবী করিম রফুর রাহীম সলাল্লাহ তালা আলাইহি ও আলাই সাল্লামের উপরও শরীফ পাঠ করি যদি আমরা যখন অন্য কোনো নবীর নাম নেই তখন আলা নবী নবীনা ও সলাতু ও সালাম পাঠ করি তাহলে সেই নবীর উপরও শরীফ পাঠ করা হয়ে যাবে এবং সেই নবীর সাথে আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ও সাল্লামের উপরও দুরুস্বরী পাঠ করা হয়ে যাবে যেমন যখন আপনারা দাউত ইসলামীর মতাবাতুল মদিনা প্রকাশিত কোনো রিসালা পড়বেন পাঠ করবেন তখন সেখানে দেখবেন কোনো রসুল বা নবীর নাম আসে তখন এর সাথে আলা নবী ইনা ওয় সলাতু সলাউসাল্লামও অ্যাড থাকে কারণ এটা দ্বারা নবী করিম সাল্লাহু তালা আলহি আলী আসাল্লামের উপরও সালাম হয়ে যায় এবং তার সাথে যে নবীর নাম আপনি উচ্চারণ করলেন তার উপরও সালাম হয়ে যায় সল্লু আল হাবিব আলা তালা আলাহ মুহমদ সলালু আলহি আলহিউসাল্লাম রইস্লাম ভেহরা হাদিস শরীফে বর্ণিত রয়েছে ইন্নাম আল বিন বিনী অর্থাৎ নিশ্চয়ই আমল নিয়তের উপর নির্ভরশীল তো আমাদের উচিত আমরা যেন আমাদের নিয়তগুলোকে শুদ্ধ করে নিই সহি করে নিই যাতে আমাদের আমুলও বিশুদ্ধ হয় এবং আমরা যেন আমলের পরিপূর্ণ স্বভাব অর্জন করতে পারি তো আমরা এই আলোচনা শুরু করার পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আমরা যা শুনবো যা বলবো নবিয়ে করিম সাল্লাহতাল আলহি আলি আসাল্লাম এবং আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে বলবো শুনব আমরা যা কিছু শুনব সম্ভব হলে তা নোট করে নিব। নিজে আমল করে অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা আমরা জানি যে জ্ঞানী লোক সমাজে সম্মানিত যারা জ্ঞানী হয়ে থাকে জ্ঞান অর্জন করে থাকে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে বিভিন্ন জটিলতায় পড়লে তারা গিয়ে জ্ঞানী লোকদের কাছে সমাধান খুঁজে নেয় সমাধান নিয়ে আসে অনুরূপ জ্ঞানী লোকদেরকে সমাজে সম্মানের চোখে দেখা হয় যখন কোনো জ্ঞানী লোককে কোনো ব্যক্তি দেখে তার দিকে ইঙ্গিত করে নিজের ছেলেকে বুঝায় যে ওই দেখো ওনার মতো তুমি হবা বড় হলে ওনার মতো হবা কেন তার চোখে সেই জ্ঞানী লোকের সম্মান রয়েছে অনুরূপ বিভিন্নভাবে বিভিন্ন ফাংশানে বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা জ্ঞানী লোকদেরকে সম্মানের আসনে বসাই তাদের সাথে সম্মানের ব্যবহার করি খারাপ ব্যবহার করি না তো যারাই জ্ঞানী লোক হয় তাদেরকে দুনিয়াতে এই সম্মান দেওয়া হয় তো জ্ঞানী লোকদের মধ্যে কিছু তো জ্ঞান এমন রয়েছে যা দুনিয়াবি জ্ঞান আর কিছু জ্ঞান রয়েছে যা ধর্মীয় জ্ঞান দিনই জ্ঞান দিনে আইল তো যারা দুনিয়াবি জ্ঞান অর্জন করে তাদেরকে দুনিয়াতে সম্মান দেওয়া হয় আর যারা দিনই জ্ঞান অর্জন করে ইলমে দিন অর্জন করে হালিমে দিন হয় তাদেরকে দুনিয়াতেও সম্মান দেয়া হয় এবং আখিরাতেও সম্মান দেয়া হয় তারা দুনিয়াতেও সফল কাম এবং আখিরাতেও সফল কাম কেননা তালা স্বয়ং নিজে কুরআন মাজিদের ইরশাদ করেন পারা আঠাশ সুরা মুজাদিলার আয়াত নং এগারো অনুবাদ আল্লাহ তালা সেই লোকদের মর্যাদা বৃদ্ধি করবেন যারা ইমান এনেছে এবং যাদেরকে ইলম দেয়া হয়েছে প্রিয় ইসলাম ভেরা যাদের মর্যাদা স্বয়ং আল্লাহ তালা বৃদ্ধি করবেন যাদের মর্যাদার কথা স্বয়ং আল্লাহ তালা কুরআন শরীফে ব্যক্ত করেছেন তাদের মর্যাদা কতই না মহান মর্যাদা কতই না মহান পদমর্যাদার তারা অধিকারী প্রিয় ইসলাইম ভাইরাব মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা পারা বাইশে সুরা ফাতিরের আয়াত নং আঠাইশে আল্লাহ তালা আরও ইরশাদ করেন ইনামা ইয়াকসাউহা মিন আইবা দিহিল ওলামা অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তালা এর বান্দাদের মধ্যে ওলামা গণই আল্লাহকে ভয় করে প্রিয় ইসলাইম ভাইরা কেননা ওলামাগণ তালা সম্পর্কে বেশি অবগত তাদের আল্লাহ তালার মারফাত সম্পর্কে জানা আছে তাই তারা আল্লাহ তালাকে বেশি ভয় করে স্বয়ং আল্লাহ তালা কুরআ মাজিদে নিজেই এই ব্যাপারে বর্ণনা দিয়েছেন আল্লাহ তালা সুরাজ জুমারের আয়াত নং নয়ে ইরশাদ করেন উল হাল ইয়াস্তবিল্লাজি না ইয়ালাম না না লা ইয়ালামুন ইননামা ইয়াতা উল উল আলবাব কঞ্জুলী মারের অনুবাদ আপনি বলুন জ্ঞানীরা ও অজ্ঞ লোকেরা কি এরা সমান উপদেশ তো তারাই মান্য করে যারা বোধ শক্তি সম্পন্ন চ্যানেলের দর্শক শ্রোতা স্বয়ং আল্লাহ তালা ইলমে দিন অর্জনকারী আলী মোলামাদের সম্মান ব্যক্ত করেছেন তাদেরকে অজ্ঞ লোকদের থেকে পৃথক করেছেন কারণ অবশ্যই যারা ইলম অর্জন করে ইলমে দিন অর্জন করে তাদের আল্লাহ তালার মারফত অধিকতর অর্জন হয় তারা বেশি থেকে বেশি আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জন করতে পারে কখনোই যারা ইলমে দিন সম্পর্কে জ্ঞানী যারা আলিমের দিন এবং যারা অজ্ঞ তারা কখনোই সমান না নিশ্চয়ই যারা আলিমের দিন তাদের মর্যাদা অনেক উপরে বিভিন্ন আয়াত ও হাদিস রয়েছে যা ইলম তথা ধর্মীয় জ্ঞান আলিম তথা ধর্মীয় জ্ঞানে জ্ঞানী লোকদের পদমর্যাদার প্রমাণ বহন করে এইভাবেই অনেক আয়াত ও হাদিস রয়েছে যা ইলম তথা ধর্মীয় জ্ঞান আলিম তথা ধর্মীয় জ্ঞানে জ্ঞানী লোকদের পদমর্যাদার প্রমাণ বহন করে এরই মধ্যে একটি অসাধারণ পদমর্যাদা যা আল্লাহর দয়ায় নবিয়ে করিম সাল্লাহ তালা আলাইহি ও আলহি ও সাল্লামের ওসিলায় সৎ আলিমদেরকে দান করা হবে তা হচ্ছে সাফাদ মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা বাস্তবিক পক্ষে আলিমদেরকে ক্যামতের দিন এই মহান মর্যাদা দান করা হবে যেমন সোয়াবুল কিতাবের খণ্ড নং দুই হাদিস নং সতেরোশো জাবির বিন আবদুল্লাহ কলা কলা রসুল উল্লাহি সাল্লাহ তালা আলহি আলহি ওসাল্লাম ইউব আসুল আলিমু ওয়াল আবিদু হয়ু কলুল আবিদি উদুখুল জন্নাতা হয়ু কলুল আলিমি আসবিদ হত্তা তশফা আলী নাসি বিমা আহসানত আদাবুহুম অর্থাৎ জাবির বিন আবদুল্লা রদিয়াল্লাহ তালা আনুহাতে বর্ণিত নবিয়ে করিম রফুর রাহিম সাল্লাহ তালা আলহি আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আলিম এবং আবিদকে উঠানো হবে আবিদকে বলা হবে জান্নাতে প্রবেশ করো আলিমকে বলা হবে থামো কি লোকদের সাফাত করো সেগুলোর বিনিময়ে যা তাদের ভালো আদব ছিল প্রিয় ইসলাম ভাইরা আলিমকে লোকদের সাফাহাতের জন্য বলা হবে তাকে ক্যামতের দিন সাফাহাতের মর্যাদায় উপনীত করা হবে আরেকটি মুসনাদুল ফিরদাউসের মতে আলিমি ইসফা ফিতালা মিজিকা বালাগা আদা দুহুম নজুম আসামি অর্থাৎ আলিমকে বলা হবে তুমি তোমার ছাত্রদের সাফাহাত করো যদিও বা তাদের সংখ্যা আসমানের তারকা রাজির সমপরিমাণ হয় তো আলিমরা অগণিত অগণিত মানুষের সাফাত করবে কাল ক্যামতের দিন এই মর্যাদায় আলিমদেরকে উপনীত করা হবে দুনিয়াতে আলিমরা মর্যাদা তো পায় আল্লাহ তালা দুনিয়াতেও আলিমদেরকে মর্যাদা দিয়েছেন আখিরাতেও আলিমদেরকে মর্যাদা দিয়েছেন প্রিয় ইসলাইম ভাইরা কতই না অপূর্ব রহমত আল্লাহ প্রদত্ত মর্যাদা আলিম ওলামাদের জন্য আল্লাহ তালা পৃথিবীতেও তাদেরকে মর্যাদা দিয়েছেন আখিরাতেও মর্যাদা দিয়েছেন দাউত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মক্তবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত বাহারে শরীয়তের খণ্ডনং একে মুফতি আমজাদ আলী আজমি আলেহ রহমা এই প্রসঙ্গে ইরশাদ করেন আউলিয়া ক্রাম শহীদগণ ওলামা হাফিজগণ হাজিগণ বরং সে সকল ব্যক্তি যাদেরকে কোনো ধর্মীয় পদবী দান করা হয়েছে নিজেদের সম্পৃক্ত ব্যক্তিবর্গের সাফাত করবেন নাবালিক বাচ্চা যে মারা গেছে আপন পিতামাতার সাফাত করবে এমনকি ওলামাগণের কাছে কিছু লোকেরা এসে আরজ করবে আমরা আপনাকে অজু করার জন্য অমুক সময় পানি ভরে দিয়েছিলাম কেউ বলবে আমি আপনাকে ইস্তেঞ্জার জন্য অমুক সময় ঢিলা দিয়েছিলাম ওলামায় কেরামগণ তাদেরও সাফাত করবেন মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও যদি আলিমদের সাফাত লাভ করতে চাই তাহলে দিনের কাজে তাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে সম্মান করতে হবে আলহামদুল্লাহ আজদাওয়াজাল দাওয়াতে ইসলামী এই কাজেও পিছিয়ে নেই আলিম ওলামা প্রস্তুত করতে তাদের দিনের কাজে সহযোগিতা করতে দাওয়াতি ইসলামীর শতাধিক বিভাগের মধ্যে একটি বিভাগ জামিয়াতুল মদিনা যা ইউএসএ ইউকে ইন্ডিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে এরই ধারাবাহিকতায় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও জামিয়াতুল মদিনার পনেরোটি শাখা রয়েছে এর মধ্যে বহু ইসলামী ভাইরা যারা ইলমে দিন অর্জনে আগ্রহী তারা ইলমের দিন অর্জন করছে ইলমের সাথে সাথে আমলও শিখছে ইসলাম মেহরা আপনিও যদি ইলমের দিন শিখতে চান আলিমদের সংস্পর্শতা লাভ করতে চান তাহলে জামিয়াতুল মদিনাতে চলে আসুন জামিয়াতুল মদিনার মাধ্যমে আমরা আলিমদেরকে সহযোগিতা করতে পারব আলিমদের সংস্পর্শতা অবলম্বন করতে পারব মদিনী চ্যানেল দর্শক শ্রোতা যেরূপ আলিমে দিনের ফজিলত রয়েছে মর্যাদা রয়েছে তদরূপ যারা ইলমে দিন অর্জন করে ইলমে দিন অর্জন করার জন্য বেরিয়ে পড়ে তাদেরও ফজিলত রয়েছে যেমন একটি হাদিস শরীফে নবী করিম রফুর রাহিম সাল তালা আলিহি আলহি ওসালাম ইরশাদ করেন মনসালাকা তরিকন ইয়াল তামিসু ফিহা ইলমান সাহাল তরিকন ইলাল জন্না অর্থাৎ যে কেউ ইলমের খুঁজে কোনো পথ চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন যদি আমরাও জান্নাতের পথে চলতে চাই জান্নাতের পথ অনুসরণ করতে চাই তাহলে আমাদেরকেও ইলমে দিন অর্জনে আগ্রহী হতে হবে আমরা যদি আলিমের দিনের সাফাত লাভ করতে চাই তাহলে আমাদেরকেও আলিমের দিনদের সংস্পর্শতা অবলম্বন করতে হবে মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা একটি ঘটনা যার মধ্যে এমন একজন ব্যক্তির কথা বলা হয়েছে যে ইবাদত তো করে কিন্তু তার কাছে দিনের জ্ঞান নেই আর একজন আলিম সাহেবের কথা বলা হয়েছে আসরের পর শয়তান নিজেদের সমুদ্রের মাঝে বৈঠক করে আর ওই বৈঠকের মাঝে অন্যান্য সকল শয়তানদের থেকে তাদের প্রতি দৈনন্দিন কার্যক্রম নেয় তাদেরকে জিজ্ঞেস করে আজকে তুমি কী করলা আজকে তুমি কী খারাপ কাজ করছো বা অমুক মানুষ দিয়ে আজকে তুমি কী খারাপ কাজ করিয়েছ তারা অনেকে বললো আমি তা কিছুজনের মাঝে ঝগড়া লাগিয়ে দিয়েছি কেউ বললো অমুকজনকে ব্যভিচারে লিপ্ত করিয়ে দিয়েছি তাদের মধ্যে একজন বলল যে সকালে একজন ছাত্র মাদ্রাসায় যাচ্ছিল ইলমে দিন অর্জন করতে যাচ্ছিল আমি তাকে সেই ইলমের দিন অর্জন করতে যেতে দেয়নি শয়তান এটা শুনে তার আসন থেকে উঠে দাঁড়ালো এবং সেই শয়তানকে বুকে জড়িয়ে ধরল অন্যান্য শয়তানরা অবাক হয়ে গেল যে আমরা এত বড় বড় খারাপ কাজ করলাম মানুষকে এত বড় বড় খারাপ কাজে লিপ্ত করলাম আমাদেরকে কোনোরকম সাবাসী দিল না কিন্তু এই একজন মাত্র ছোটো একজন ছেলেকে একটা একজন ছাত্রকে ইলমে দিন অর্জন করতে বারণ করেছে আর তাকে এত সাবাসী কেন তখন শয়তান বলল এমন একটি এলাকার নাম বলো যেখানে এমন একজন আবিদ থাকে অর্থাৎ ইবাদতকারী অনেক ইবাদত করে কিন্তু তার কাছে কোনো ইল নেই আর এমন একজন ব্যক্তি থাকে যে আলিম তো তাকে সেই জায়গার নাম বলা হলো সেই স্থানের নাম বলা হলো তারা সবাই একত্রে সেই স্থানে গেল তাহাজ্জুতের নামাজ পড়ে সেই আবিদ ফজরের নামাজ পড়ার জন্য রওনা হলো যাচ্ছিল পথিমধ্যে শয়তান অন্যান্য শয়তানদেরকে গোপনে থাকতে বলল এবং নিজে মানুষের রূপ ধরে সে আবিদের সামনে গিয়ে উপস্থিত হলো আর বলল হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি আবিদ বলল বলো কি তো সে প্রশ্ন করল আল্লাহ আল্লাহতালা যদি চান তাহলে কি এই আসমান আর এই জমিনকে এই ছোটো একটি বোতলের মধ্যে প্রবেশ করাতে পারবেন তো সেই আবিদ যেহেতু তার ইলম ছিল না তার ইলমে দিন জানা ছিল না সে শুধু ইলম ছাড়া ইবাদত করত তো সে বলে ফেললো যে মাদাল্লাহ আজ্জা আল্লাহ তালা এই ছোট শিশির মধ্যে এই আসমান জমিন তো এত বড় কিভাবে প্রবেশ করাবেন আল্লাহতালা এটা প্রবেশ করাতে পারেন না তো শয়তান বলল আমার এতটুকুই জিজ্ঞেস করার ছিল বলে সেখান থেকে চলে আসলো তারপর এসে নিজের শিষ্যদেরকে বলল অন্যান্য শয়তানদেরকে বলল দেখলে সে এত বছর ইবাদত করল কিন্তু তার ইল না থাকার কারণে তার ইলমের দিন না থাকার কারণে সে ইমান হারা হয়ে গেল সে এই একটি বাক্যের কারণে ইমান হারা হয়ে গেল তারপর তা সেই নিজের শিষ্যদেরকে নিয়ে আবার সেই আলিম ব্যক্তির কাছে গেল তারা তদ্রূপ সেই শিষ্যদেরকে বললো যে তোমরা লুকিয়ে থাকো আর সে মানুষের রূপ ধরে আলিমের রাস্তায় গিয়ে দাঁড়ালো আলিম ফজরের নামাজ পড়তে যাচ্ছিল আলিমকে বলল যে আলিম সাহেব আপনাকে একটা প্রশ্ন করব। তো আলিম সাহেব বললেন জি করেন তো সে প্রশ্ন করলো যে আল্লাহ আল্লাহতালা চাইলে কি এই আসমান এবং জমিনকে এই শিশির মধ্যে এই বোতলের মধ্যে প্রবেশ করাতে পারবেন তো আলিম সাহেব বলে উঠলেন তোমাকে তো শয়তান মনে হচ্ছে কারণ এমন প্রশ্ন তো শয়তানই করতে পারে তো আলিম সাহেব বললেন এই শিশি এই বোতল তো অনেক বড় আল্লাহ আল্লাহতালা চাইলে সূচের যেই গর্তটা থাকে সেই গর্তের ভিতরও আসমান ও জমিনকে প্রবেশ করাতে পারবেন কেননা আল্লাহতালা সমস্ত কিছুর উপর ক্ষমতাশীল আলা ইনউ ইন কদির আলিম সাহেব নিজের ইলমের কারণে শয়তানের এই কুমন্ত্রণা থেকে বেঁচে গেল শয়তান তাকে তার ইলমের কারণে কুমন্ত্রণা দিতে পারল না অন্যদিকে আবিদ তার ইলম না থাকার কারণে শয়তানের কুমন্ত্রণায় পড়ে গেল প্রিয় ইসলাইম ভাইরা আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে কিন্তু ইবাদত করার পূর্বে সেই ইবাদতের বিষয়ে ইলম অর্জন করতে হবে কেননা যদি আমরা ইলম অর্জন না করি তাহলে ইবাদত তো করবো কিন্তু সঠিকভাবে ইবাদত করতে পারবো না আমাদের উচিত আমরাও যেন আলিমে দিনদের সংস্পর্শতা অবলম্বন করি ইলমে দিন অর্জন করি যেন আমাদের প্রত্যেক ইবাদত শুদ্ধ হয় আল্লাহ আল্লাহতালা আমাদের সঠিক বুঝার সঠিক জানার তফিক দান করুক সাল্লু সল্লু আল্লীব সাল্লাহ আল্লাহ মোহাম্মদ সাল্লা আলহ ইসলাম ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই ঘটনা থেকে এই বিষয়ে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে আল্লাহ তালা কোরআনে পাকে ইরশাদ করেছেন যার ইলম আছে আর যে অজ্ঞ তারা কি বরাবর অবশ্যই তারা বরাবর না যাই ঘটনা থেকে আমরা জানতে পারলাম একটি হাদিস শরীফে রয়েছে আলমুতা অর্থাৎ যে দিনের বুথ ছাড়া আবিদ হতে চায় সে সেই গাধার মতো যে যাতার আশেপাশে ঘুরে এটা তারা বুঝানো এটা হয়েছে আগেকার যুগে বড় বড় জাতা থাকত যেটা দিয়ে আটা ভাঙা হতো আর সেটা সেটার চারোপাশে গাধা ঘুরতো তো গাধা যখন ঘুরতো গোলাকার সেই যাতাতে ঘুরে একপাশ থেকে সেই জায়গাতে এসে দাঁড়িয়ে যেত তার কোনো লাভ হতো না ঠিক তেমনি যারা যাদের ইলম নেই আর তারা ইবাদত করতে চায় তারা ইবাদত করে সেও তার কোনো ভালো প্রতিদান পায় না কারণ তার ইবাদতই শুদ্ধ না তো আমাদের উচিত আমরা যেন ইলমের দিন অর্জন করি এবং নিজের ইবাদতকে শুদ্ধ করে নেই যেন আল্লাহ তালা কাল কিয়ামতের দিন এটার পরিপূর্ণ প্রতিদান আমাদেরকে দান করেন সল্লু আল হাবিব সাল্লাহ আল্লাহ মোহাম্মদ সালু থাকবে